কাকা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাপ। কাকা কোথা থেকে আসছেন আপনি? আমি বোরাইনগর ফরিদপুর। বোরাইনগর ফরিদপুর থেকে আসছেন? আজকে কয়টা ঘোড়া নিয়ে আসছেন? দুইটা ঘোড়া নিয়ে আসছেন। এগুলো কি ছোট ঘোড়া না বড় ঘোড়া আসছেন আজকে? ছোট বাচ্চা ঘোড়া। এগুলার যে সামনে যেটা ঘোড়া দেখতে পাচ্ছি কাকা, এটা কোন জাতের জাতটা কি আসলে ঘোড়া? দর্শক দেখতে পাচ্ছেন কাকা 20,000 টাকা দাম চাচ্ছে। পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা গরুহাট, গরুহাটেও আর কি মোটামুটি আগেও গরু ঘোড়া উঠতো, এখনো ঘোড়া উঠতেছে। আপনারা যারা ঘোড়া কিনতে চান তারা এই অরণখোলা গরুহাটে আসলে ঘোড়া কিনতে পারবেন। কাকা যে পাশে যে একটা আছে এটা ১৫,০০০ টাকা দাম বলতেছে। আপনি কটাকা হলে বিক্রি করবেন কাকা এই ঘোড়াটা? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ২৫,০০০ টাকা দাম চাচ্ছে কাকা। ২৫,০০০ টাকা চাচ্ছে, ১৫,০০০ টাকা দাম বলছে দর্শকরা। কিছু কাকা কম বেশি করে হলে কাকার টাটু বাচ্চা না? দর্শক আপনার এই পাবনা জেলার অরণখোলা গরুহাটে আসলে, দর্শক আরেকটা যে ঘোড়া দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা হচ্ছে আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গরুহাটে উঠছে। এই ঘোড়াটার আনুমানিক বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 মাস, ঠিক আছে। এটা হচ্ছে টাট্টু ঘোড়া। আপনারা দর্শক যারা নিতে চান, এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণখোলা গরুহাট। এখানে মাঝে সপ্তাহে একটা দুটা করে ঘোড়া আপনারা দেখতে পাবেন এখানে। এই ঘোড়াটার বয়স আনুমানিক 6 থেকে 7 মাস হবে। এই ঘোড়াটার দাম কাকা চাচ্ছিলেন 50,000 টাকা। দর্শক আপনারা যারা ঘোড়া নিতে ইচ্ছুক তারা এই পাবনা জেলার অরণখোলা হাটে আসলে আপনারা ঘোড়া কিনতে পারবেন। তো দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।